ヒットマットステイ。痛い痛い痛い痛い痛い痛い痛い痛い。কোথায় পুলিশ সার্কাসে কোথায় একজন পুলিশকে ধরে নিয়ে গেছে আমার একটু অভিযোগ এসেছে গ্যালেজে কাজ করেন দেখেন গ্যালেজ থেকে বাসা নিয়ে চলেছে আর ভাই একটু যাইতে দেন ছোট ছোট পিচ্চি পুলিশের সাথে সিভিলের অনেককে দেখা যাচ্ছে অংশগ্রহণ করতে আবার থেকে ঠিক দূরে নিরাপদ স্থানে এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ইট পাটকেল ছোড়াছুড়ি পুলিশ রাবার টিয়ারসেল ছুটছে নিয়ন্ত্রণে আনার জন্য কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আক্রমণ হচ্ছে দর্শক সমকাল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল ডট কম যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুলিশকে তারা আটক করে ফেলেছে বন্দি করে ফেলেছে সেজন্য কোথায় পুলিশ আটকাইছে কোথায় একজন পুলিশকে ধরে নিয়ে গেছে আমার একটু অভিযোগ এসেছে একজন ঠিক এই গলির মাথা থেকে একজন পুলিশকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন অভিযোগ করছে দফায় দফায় এভাবেই চলছে সময় থেকে একটা চলছে ঠিক চট্টগ্রাম মহাসড়কে বিএনপির অনবরত আন্দোলন এবং তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং পুলিশের সাথে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন দফায় দফায় কয়েকটি সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে নিরাপত্তার জন্য এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা ইতিমধ্যে দেখেছি ইট পাটকেল বৃষ্টির মতো ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছে এক পাশ থেকে অন্য পাশে ঠিক আমরা রয়েছি মাতুয়াল যে এলাকায় সেখানেই সড়ক অবরোধ করেছে এবং পাশাপাশি পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া কিছুক্ষণ আগে ঠিক এখান থেকে ধাওয়া দিয়ে তাদেরকে প্রধান সড়ক থেকে বের করে দেওয়া হয় তারপরে আবার প্রধান সড়কে উঠে তারা কিন্তু অবস্থান নিয়ে নিয়েছে এবং প্রধান সড়ক অবরোধ করে রেখেছে বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট পিচ্চি নিশ্চয়ই দেখতে পাচ্ছি এভাবে করেই টিয়ারসেল কাঁদানি গ্যাস মেরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুরোপুরিভাবে চতুর্দিক দিয়ে আবারও ঘিরে ধরেছে দর্শক আমরা এই মুহূর্তে মাতোয়াল এলাকায় রয়েছি ধাপে ধাপে এভাবে করে আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা বারবার করে রাস্তা উঠেছেন সড়ক অবরোধ করেছেন এবং পুলিশ
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টিয়ারসেল রাবার বুলেট মেরে বারবার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং পাশাপাশি দেখেছি কয়েকজন পুলিশও কিন্তু আহত হয়েছে এবং যাদের সন্দেহভাজন মনে হয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা ঠিক মাতোয়াল এলাকায় রয়েছি সেই এলাকায় ঘন্টায় ঘন্টায় আমরা দেখেছি বিএনপিদের সাথে পুলিশ এবং পুলিশ তাদের ধাওয়া দিয়েছে ধাওয়া পাল্টা ধার একটি মধ্যেই ছিল ঠিক এই মাতোয়াল এলাকায় এবং পুরো রাস্তা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মতো ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থাৎ আজকে প্রায় দু ঘন্টা অতিবাহিত হয়েছে একটানা এভাবে করেই আসলে এই এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয় এবং পুরোপুরি একটি আতঙ্কের মধ্যে বসবাস করছে পুরো এলাকাবাসী এবং পাশাপাশি আমরা দেখেছি কয়েকটি বাস এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে।